গর্ত থাকলে গর্তে ঢুকে যাবে, ওরা এই ফিট এই শুকনো জায়গায় থাকে। ছোট বৌমা কোন ওঝা গুলিনের কাছে যাবেন না, এই সাপে কামড়ালে কাটবেন না, বিশেষ করে চন্দ্রবড়া, চন্দ্রবড়া যদি কামড়ায় ওটা রেসেল হয় করে বলা হয়, ওই সাপে কামড়ালে বানা চলবে না, বাঁধলে সেই জায়গাটি পেটে বাদ দিয়ে দিতে হবে। বাড়ির চারপাশে গুড়া চুন আর ব্লিচিং জলে গুলতে হবে, একসাথে তো এই কি আমাদের দেশি অরিজিনাল দেশি হচ্ছে, অরিজিনাল দেশি জাহাঙ্গীর মন্ডল দপ্তর থেকে আসছে, কথা বলতে দাও। আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর খাটাল এসএফআই সুলতাননগর পশ্চিম মেদিনীপুর, আমাকে দাসপুর থেকে ফোন করেছিল স্যার সাপটি দেখতে পেলে, আমি এসে রেস্কিউ করে যাচ্ছি। আমি জাহাঙ্গীর মন্ডল, সাপে কামড়ালে দ্রুত সম্ভব হসপিটাল 100 মিনিটের বলি আমরা, তারও আগে যদি পারেন হসপিটাল যাবেন, কোনো ওঝা গুণিনের কাছে যাবেন না। এটি হচ্ছে গোগ্র সাপ, সাপটি খুবই পুরনো, সাপটি অসুস্থ আছে, সাপটি খলুস ছাড়াবে, সেই জন্য সাপটি রোধ খাওয়ার জন্য বেরিয়ে গেছে, যাকে আপনারা দেখেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সাপটি যিনি দেখেছিলেন আমার কাছে এটা আসে, কে দেখেছিল প্রথম, কে দেখেছিল প্রথমে, কে দেখেছিল, প্রায় ঘন্টা খানিক আগে দেখেছি সাপটি। আপনি দেখেছেন? হ্যাঁ, দেখার পর আমরা দেখলাম যে মারাটা তো চলবে নি, সেই জন্য আপনাকে ফোন করা হলো। হ্যাঁ, সাপটি জীবিত থাকে। আমার নাম সুভাষিস নাইক, সুভাষিস মাইক, অসংখ্য ধন্যবাদ। এই পারে না আজকে সন্ধ্যাবেলা ইউটিউবে যে ফেসবুকে স্থানীয় সংবাদে দিয়ে দিব, আপনাকেও ধন্যবাদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি দিয়ে দিব, আমি তার মানে এইসব সোজা দাঁড়িয়ে যায় যে দেখার মতন আগ্রহ রে বাবু। আচ্ছা দিদি, লক্ষ্য করে আবার ওনাকে একটু, আপনি একটু তাড়াতাড়ি আসবেন যদি কোনদিন, লক্ষ্য করে আবার আরো একটা ছিল সেটাকে মেরে ফেললাম আমরা, ভয়ে কি করবো, ভয়ে ছেলে পুলেরা হয়েছে ওর ভিতরে। এবার আওয়াজ দেয় ঢাকাটা তো ঢাকাতে ঢাকাতে ঢাকা ভূতের মতো সাপ মানুষকে চট করে কামড়ায়, প্রাকৃতিক ভারসাম্য রেখা, আমরা না জানি এর বিষ থেকে ভ্যাকসিন তৈরি হচ্ছে, গাধা ফড়াকে
কামনা না করি ওদের ব্লাড থেকেই সরকারিভাবে ওনারও ভালো হলে আমাদের ভ্যাকসিন তৈরি করবে। আমরা জানিনি সাপে নেবে, সাপে কামড়ালে ওঝা গুণের কাছে যাবেন না, বাঁধবেন না, কাটবেন, দ্রুত সম্ভব হসপিটাল। সাপের নাম না বলতে পারলেও ওরা ব্লাড চেক করবে যে বিষ আছে, ওরা সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনম ভ্যাকসিন প্রয়োগ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, চন্দ্রপাড়া হচ্ছে কিডনি।